আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বিশেষ প্রতিবেদন নিয়ে, চলুন দেখে নেই। প্রধানমন্ত্রীকে ধাক্কা মেরে জায়গা নিলেন ট্রাম্প। ধাক্কা দিয়ে ম্যান্টেনিগ্রোর প্রধানমন্ত্রী ডুস্কো মার্কোভিচকে সরিয়ে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমার পথ থেকে সরো, আমি সামনে, বলেই ম্যান্টেনিগ্রোর প্রধানমন্ত্রী ডুস্কো মার্কোভিচকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সবার সামনে গিয়ে দাঁড়ালেন তিনি। ঘটনা গত বৃহস্পতিবারের, সেদিন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হয় উত্তর আমেরিকা নিরাপত্তা জোটের সম্মেলন। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ন্যাটো অন্তর্ভুক্ত 27 সদস্যের দেশের নেতারা। সেখানে তাদের নিয়ে ছবি তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। হঠাৎ ট্রাম্প খেয়াল করেন তিনি পড়ে রয়েছেন পেছনের সারিতে। মার্কিন প্রেসিডেন্ট হয়ে তিনি পেছনে থাকবেন বিষয়টি একেবারেই মেনে নিতে পারলেন না ট্রাম্প। আর তখনই ঘটল এই কাণ্ড। ছবি তোলার জন্য দুই সারিতে 31 জন দাঁড়ানোর কথা ছিল। ট্রাম্প ও ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মেসহ বেশ কয়েকজনের স্থান ছিল সামনের সারিতে, আর মন্টেনিগ্রোর প্রধানমন্ত্রী মার্কোভিচের স্থান ছিল পেছনের সারিতে। মার্কোভিচ বলেন ঘটনাটি একেবারেই স্বাভাবিক ছিল, এটা স্বাভাবিক যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সামনে দাঁড়াবেন। ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন ন্যাটো দেশগুলোকে আরও শক্ত ও শক্তিশালী ও আরও সাহসী হতে হবে। জোটটির আওতাভুক্ত 28টির মধ্যে 23টি দেশই ঠিকমতো দায়িত্ব পালন করছে না, নিজেদের নিরাপত্তার জন্যই তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে ট্রাম্পের এই ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ট্রাম্পের এহেন কাণ্ড দেখে মজা করে অনেকেই বিভিন্ন পোস্ট করেন, সমালোচনা করেন অনেকে। ক্ষমতায় বসার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সফরে বের হয়েছেন ট্রাম্প। এরই মধ্যে তিনি সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।